আমরা মণ্ডপ থেকে বেরিয়ে এসেছি। উফ, গানটা আবার ছেড়ে দিল, ধর বাবা। এগুলোর নাম কি জানি? রোলার কুলফি। আমরা এখন রোলার কুলফি খাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিপর্ণা, তোমাদের সবাইকে আমি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো বাসন্তী পুজো, তো চলছে নবরাত্রি, তো চলছে আজকে হলো অষ্টমী। তো সেই কারণে আমরা ফ্যামিলিতে সবাই মিলে আর পাশের বাড়ির একটা বোন, ওর মাও হয়তো যাবে, আমরা বাসন্তী পুজোর মেলায় যাচ্ছি। আমাদের পাশে এখানে বাসন্তী পুজোর মেলা হয়, সরি মেলা হয়, তো ওই মেলায় যাচ্ছি। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো মেলায় কেমন মজা করি। তো এই বাসন্তী পুজো নিয়ে দুটো পার্টে ব্লগ আসবে, একটা হচ্ছে মেলা নিয়ে, আর কালকে আমাদের আবার বাসন্তী পুজো একজনের বাড়িতে হবে, সেখানে যাব, দুপুরবেলা নিমন্ত্রণ আছে, তো সেটা নিয়ে আমি ব্লগ বানাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এটা হলো আমার আজকের আউটফিট। আজকে যেহেতু বাসন্তী পুজোর মেলায় যাচ্ছি, সেই কারণে আমি ভাবলাম যে একটা আনারকলি টাইপের পরি। তো এটা অ্যাকচুয়ালি মায়ের, তো আমার মার জামা পরতে তো খুব ভালো লাগে, যেগুলো গায়ে হয় আমি সেগুলো পরি, আর মার শাড়িও পরি। তো এটাও হয়েছে, একটু ঢিল ঢিল হয়েছে, কিন্তু ভালো লাগছে, তো এটা পরে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়বো, আমরা মেলার দিকে এগোচ্ছি, মেলার কাছাকাছি প্রায় চলে এসেছি। এই আমরা এখন মেলার মধ্যে ঢুকবো আস্তে আস্তে, এখন মেলার মধ্যে প্রবেশ করছি। আমরা মণ্ডপ থেকে বেরিয়ে এসেছি। উফ, গানটা আবার ছেড়ে দিল, ধর বাবা। আমাদের এখানে ফটো সেশন চলছিল, ফাইনালি ফটো সেশন শেষ হলো। কি ফটো তুলে সবাই হ্যাপি? হ্যাঁ, ফাইনালি আমাকে দেখানো হয়েছে। এদিকে লাইক, এদিকে। এই যেই বুনুটার কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই বুনু। চন্দ্রিকা, তোমরা আগের কোনো ভিডিওতে দেখেছো, এখন গান চলছে, এখন ভিডিওটা বন্ধ করতে হবে। এখানে এখন খাওয়া দাওয়া চলছে, মারা আমাদেরকে পাইনি বলে আমাদেরকে রেখেই খেতে বসে পড়েছে। আর এটা হচ্ছে আমার মাসিমণি, রাস্তায় দেখা হয়েছে। কি আচ্ছা পরে, আর এই একজন হাই বলে দাও। এই যে আমরা সবাই ফুল ফ্যামিলি ধরে এসেছি, হ্যাঁ আমাদের লাল্লাও এসেছে। এগুলোর নাম কি জানি? রোলার কুলফি। আমরা এখন রোলার কুলফি খাবো। চলে এসেছে, আমরা তিনজনে খাবো, ফুচকা খাবো, নর্মাল ফুচকাই খাবো, আমরা দই ফুচকা খাবো, আমরা না মানে বান্টি খাচ্ছে, ওদের ওর কাছ থেকে আমরা একটা একটা করে নেব, কারণ পুরোটা প্লেট খাওয়ার মতন আমাদের শক্তি নেই। আমার আছে কিন্তু সব নিয়ে খাওয়া করতে হবে। এখন মেলাটা একটু ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো, চলো।
দুদিন পরে আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হলো ওর নাম ঈশিতা আমি হাই বলে দিলাম হাই কাটটা কিনেছিস দেখা এই যে বেশ সুন্দর হ্যাঁ হ্যাঁ এই দোকানটা থেকে কিনেছিস সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান মঞ্চে আছে মেলায় ভালো ভিড় হয়েছে মিস মৌলি আরো একবার আপনাদের জন্য অনুষ্ঠান সূচি আমি ঘোষণা রাখছি আগামী দুদিনে মহানবমী অর্থাৎ আগামীকাল আগামী পরশু দিন অর্থাৎ দশমীর শুভ সন্ধ্যা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রথম শিল্পী মিস মৌলিকে মেলারই কিছু গানে ডালি নিয়ে মঞ্চে আসছেন মৌলি আমরা এখন এখানে বসে বসে একটু গান শুনবো শুনে তারপরে বাড়ি চলে যাব কেনাকাটা হয়ে গেছে কি কি কিনেছে সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি এখানে এই কাকুটা ওই স্টেজে গান হচ্ছিল বলে উনি এক্সাইটেড হয়ে নাচানাচি করছিল আর ওনার বউ সেটা দেখে খুবই রাগারাগি করছিল তাই আমি সেটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম কারণ আমার কাছে তো ব্যাপারটা খুবই ফানি লাগছিল আমরা ওখানে বসে বসে অনুষ্ঠান দেখছিলাম মাঠের মধ্যে তাই ভাবলাম খালি হাতে বসে থাকলে কেমন একটা লাগে আমরা তাই ওখানে ঘুটি গরম কাকুকে ডেকে একটু ঘুটি গরম খাচ্ছিলাম আর ওইখানে ওই হলুদ ড্রেস পরা পুচকেটা গান হচ্ছিলো বলে ও তো একেবারে সবার মাঝখানে লাফালাফি করে নাচতে শুরু করে দিয়েছিল ওর তো ভীষণ ভালো লাগছিলো হয়তো ও চারিদিকে কাউকে দেখছিল না ও খালি নিজের মতো নিজে লাফি লাফি নেচে দিচ্ছিলো তাই আমি ভাবলাম আমি একটু ক্যাপচার করে নিই আমারও বেশ ভালোই লাগছিলো আর এখানে চলছিল ফটো সেশন কারণ মা মেলাতে ঢুকে ফটো তুলতে পারেনি তাই বাড়ি আসার আগে মা একটু ফটো তুলছিল আর বোন ফটো তুলে দিচ্ছিল মাকে কারণ মার তো ফটো না তুললে হয় না অবশ্যই কোথাও গেলে ফটো তোলাটা ম্যান্ডেটরি এখনকার দিনের জন্য অ্যাটলিস্ট তাই বান্টি মাকে পোজ বলে দিচ্ছিল পোজ বলে বলে ও সুন্দর করে ফটো তুলে দিচ্ছিল ফটোটা খুব সুন্দরও এসেছে তো ইয়া তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছিলাম তখনও অনুষ্ঠান যদিও চলছিল আবার মেলা ছেড়ে বাড়ি চলে যাচ্ছি বাপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাপির একটা দুঃখের কাহিনী আছে বাপিরা বুঝতে পারেনি যে এখানে যারা গান করতে আসে তারা মানে লতা মঙ্গেশকরের গান করতে পারবে না বাপি খুব বুক ভরা আশা নিয়ে মানে রিকোয়েস্ট করলো তো একটা ভোজপুরি ফালতু গান দিয়ে ওটা আছে দিয়েছে আমাদের হয়ে গেছে মেলায় ঘোরা কমপ্লিট এবার আমরা বাবা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে এবার আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে যাবো তো ফাইনালি মেলা থেকে বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ ভীষণ বিধ্বস্ত অবস্থা কারণ বিশাল গরম লেগেছে তার মধ্যে চুলটা ছাড়া একটু স্টাইল মারার জন্য তো চুলটা ছাড়তেই হয় তাই না তো যাই হোক আমি মেলা থেকে কী কী কিনেছি দেখাচ্ছি বেশি কিছু কিনিনি তো চলো দেখাই এই যে আমি মেলা থেকে এই একটা কিনেছি এটাতে লাইট জ্বলে আর এই একটা এরকম ছুরি কিনেছি এটা এরকম লাইট জ্বলে এটা অ্যাকচুয়ালি কিনেছি আমি অ্যাকোরিয়ামের পাশে রাখবো সেই কারণে আমার ছোট্ট অ্যাকোরিয়াম আছে আর এই ঝুড়িটা কিনেছি হচ্ছে আমি একটা নতুন বিড়াল এনেছি সেই বিড়ালটার জন্য এই ঝুড়িটা কিনেছি আমি একটা ছোট্ট বিড়ালের বাচ্চা এনেছি তো ও একদমই ছোট মানে একদমই ছোট মানে চোখটাও ঠিক করে ফোটেনি এবার ওই কারণে ওকে আমি এই ঝুড়িটাতে রাখবো সেই কারণে কিনেছি আর লাইটটা কিনেছি অ্যাকোরিয়াম আমার যে ছোটো আছে ওইটার পাশে রাখার জন্য তো যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আসার জন্য
আর একটু প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, কারণ তোমরা প্রত্যেকে খুব আমাকে মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর শুভ বাসন্তী পুজো সবাইকে।